बंगोपसागरे बछरेर सर्वोच्च जोयार निम्नचापेर प्रभावे चट्टग्रामे दिनभर बृष्टि नाकाल राजधानीबासीओ जानजटे भोगान्ति। दुर्नीति दमने कठोर होते जिला प्रशासकदेर निर्देश दिलेन प्रधानमंत्री। तीन दिनेर सम्मेलन शुरू। खूब काछ थेके टियार शेल छोड़ार परई चोखे गुरुतर जखम हन सिद्दिकुर। प्रमाण मिलल भिडियो फुटेजे। चिकित्सार जन्य नेওয়া হবে ভারতে। বরগুনার ইউএনও সালমানকে জামিন না দেয়ায় বরিশালের বিচারককে বদলির সুপারিশ সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের সম্মান রক্ষা হবে বললেন আইনমন্ত্রী। এবং দ্বিতীয় দিনেও সময়মতো ঢাকা ছেড়েছে হজ ফ্লাইট। বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে মুয়াল্লিম নির্ধারণ না করার অভিযোগ। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অমাবস্যার প্রভাব এবং জলবায়ুগত কারণে বঙ্গোপসাগরে মঙ্গলবার দেশে সর্বোচ্চ জোয়ার হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে জোয়ারের সময় পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 18 ফুটের মতো ছিল। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 24 ঘন্টার মধ্যে দুবার পালা করে জোয়ার আসে নদী ও সাগরে। ঘূর্ণিঝড় বা নিম্নচাপ ছাড়া স্বাভাবিক সময়ে জোয়ারের পানি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাথরের নিচের অংশে আঘাত করে, কিন্তু দুদিন ধরে জোয়ারের ঢেউ পাথর ডিঙ্গিয়ে আসতে পড়ছে সৈকতের দোকানগুলোর উপর। মঙ্গলবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 3.26 মিটার। সমুদ্র বিশেষজ্ঞদের মতে চলতি বছরের 705টি জোয়ারের মধ্যে মঙ্গলবারের জোয়ার ছিল বেশি উচ্চতার। আর সোমবার দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে জোয়ারের উচ্চতা ছিল প্রায় 3.27 মিটার। বর্ষাকালে জোয়ার ভাটাগুলো হয় অনেক বেশি তীব্র, তার সাথে যদি অমাবস্যা এবং পূর্ণিমার যোগ একসাথে যুক্ত হয় তাহলে জোয়ারগুলি হয় অনেক বেশি তীব্র। এবং এই 2017 সনে যে 705টি জোয়ার হবে, আমাদের হিসেব অনুযায়ী আজকে সর্বোচ্চ জোয়ার। গত 3 দিনের প্রবল বর্ষণ এবং জোয়ারের পানিতে স্থবিরতা নেমে এসেছে নগরী পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। এখানকার কয়েকশো দোকান ভেঙে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মালামাল। এতে ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজকে 3 দিন ধরে দোকানপাট বন্ধ, এই পানির কারণে আমরা দোকান খুলতে পারতেছি না। প্রায় 5-6 ফুট পানি এখানে সবকিছু নষ্ট করে দিচ্ছে। আমরা তো অনেক কষ্টে আছি, কি করবো এখন চিন্তা করতে পারতেছি না। এক বৃষ্টি মারতেছে, এক সাগরের পানি মারতেছে। সাগরের পানি যেভাবে উপরে উঠে ইয়া করতেছে, আমরা এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সে সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড় হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে দেখে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে 100-এর বেশি মাদার ভেসেলকে অলস বসে থাকতে হচ্ছে। বহির্নোঙরে যেতে না পেরে নেভাল এলাকায় অবস্থান নিয়েছে কয়েকশো লাইটারের জাহাজ। নদী এবং সাগরে জোয়ার ভাটা স্বাভাবিক ব্যাপার, তবে কিছু কিছু জোয়ার ভয়ঙ্কর রূপ নেয়। চলতি বছরের 705টি জোয়ারের মধ্যে মঙ্গলবারের জোয়ারটি ছিল সবচেয়ে উচ্চতার। আর এই ভয়ঙ্কর রূপ নিয়ে এ জোয়ার আসতে পড়ে বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। এ জোয়ারের ভয়ঙ্কর রূপ দেখেছে এখানকার লাখ লাখ বাসিন্দা। পতেঙ্গা সমুদ্র উপকূল থেকে কমল দে, সময় সংবাদ। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে মঙ্গলবারও সারাদিন বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জোয়ারের পানিতে এখনো তলিয়ে আছে নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি, এমনকি হাসপাতালও। পানি না নামায় দুর্ভোগ কাটেনি নগরবাসীর। দিনের পর দিন এমন বিপর্যয়ে ক্ষুব্ধ নগরবাসী। দেখে বোঝার উপায় নেই, কিন্তু এটি আসলে চট্টগ্রামের মাও শিশু হাসপাতালের চিত্র। একটু বৃষ্টি হলেই জোয়ারের পানি ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে। পানির কারণে রোগী ও ডাক্তারদের দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। প্রচুর পানি, আর ওখান থেকে আসতে খুব কষ্ট। প্রশাসনের উচিত এদিকে নজর দেওয়া, যেন পানিটা এখানে যেন না থাকে। সরকারের কাছে আমরা তো একটা জিনিস অনুরোধ করব, আমাদেরকে এই দুর্ভোগ থেকে আমরা যেন মুক্তি পাই।
তিন দিন ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে আগ্রাবাদ, সিডিএ, খাদুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা। পানির কারণে ঘর থেকে বের হতে পারছে না কেউই, পানি ঢুকে পড়ায় বন্ধ আছে দোকানপাট। ক্ষুব্ধ নগরবাসী জানে না কবে মিলবে সমস্যার সমাধান। যে হারে পানির উচ্চতা বাড়তেছে, এই এলাকায় যারা বসবাস করতেছে তাদের অবস্থা মনে আরো খারাপ পর্যায়ে চলে যাবে। সহ্য করার শেষ সীমায় পৌঁছে গেছে আর কি, খুব কষ্টে আছে। এখন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এখানে মনে হয় না যে থাকতে পারবো। গ্রিন সিটি, মেগা সিটি, অনেক কিছু, অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ভোটের পরে তাদের আর ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে আর পাওয়া যায় না। এখানে কষ্টের যে শেষ, এটা শেষ যে কোথায় শেষ হবে তো আমরা কেউ বুঝতে পারছি না। আমি এখন নামতে পারতেছি না, করতে পারতেছি না। এখানে গরম বর্তমানে এক করে এক করে পানি, বাজার সাজার কিছু করতে পারতেছি না, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না। যারা বস্তির ভিতরে আছে আশেপাশে, তারা মানে না খেয়ে আছে, মানে ঘরে বসতে পারে না। সুইচ গেট তখন করলো না কেন? সুইচ গেট যদি তখন করতে আজকে এত সমস্যা হইতো না, তখন কেন বাদটা দিল, টাকাগুলি কি করলো? এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পানি নামলো, নষ্ট হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য, পচে যাওয়া জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পানি প্রায় 10 ইঞ্চি আরো উপরে উঠে গেছে, তারপরে আমি অনেক চেষ্টা করছি, ঘরের কোনো মাল বাঁচাইতে পারিনি। রসুন, আদা, এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই এদের জলবদ্ধতা থেকে নিরসনের জন্য সরকার যথাযথ উদ্যোগ নিবে। সরকার যদি আগে কিছু সহযোগিতা করে এই আর গঠনে, এছাড়া আমাদের আর কোনো উপায় বুদ্ধি নাই। ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে খাতুনগঞ্জে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসীও, একদিকে বৃষ্টি অন্যদিকে তীব্র যানজট, সঙ্গে যুক্ত হয়েছে রাস্তার বেহাল দশা, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠে জনজীবন। দুদিন ধরেই একই অবস্থা, থেমে থেমে বৃষ্টি, কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি, আর এতেই দুর্ভোগ চরমে নগরবাসীর। সকালে যেমন করে অফিস কিংবা স্কুল কলেজগামীদের পোহাতে হয়েছে ভোগান্তি, তেমনি দিনভর যাদের একটু হলেও বাইরে বের হতে হয়েছে তারাও রেহাই পায়নি। যেখানে আমার 15 মিনিট লাগে সেখানে 1 ঘন্টা লেগেছে শুধু যাওয়ার পথেই। ম্যাক্সিমাম রাস্তাগুলোই দেখলাম যে নতুন করে আবার ভাঙছে, রাস্তায় মানে হাঁটার পথেও অনেক অসুবিধা হচ্ছে আমাদের। গর্ত আছে ওটা বোঝা যায় না, পানি বেশি সমতল মনে করে পা দিছি, পুরা জুতা সহ পা হাঁটু পর্যন্ত ওটা গেছে। বৃষ্টি মনে রাস্তা পুরাটা মনে ভাঙিয়া জুড়ে গেছে, যেখানে মন 3 ঘন্টা লাগতে, সেখানে মন 6 ঘন্টা লাগে। প্রতিদিনই প্রায় জ্যামে বসে থাকতে হয়, সকালে ক্লাসে যেতে যথেষ্ট সমস্যা হচ্ছে। এদিকে একে অসহ্য যানজটে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা, অন্যদিকে এই সুযোগে সিএনজি কিংবা রিক্সার অতিরিক্ত ভাড়া আদায়, সব মিলিয়ে যত কষ্ট সবই যেন ভর করেছে সাধারণ মানুষের উপর। গাড়ি তো চলতেছে না, বই সরেছে তো ঘন্টা খানি, ল্যাব এইট থেকে এই যে কলা বাগান পর্যন্ত আসতে 1.25 ঘন্টা সময় লাগছে। সিএনজি পাওয়া মানে তো এটা মানে ভাগ্যের ব্যাপার, এখন 500 টাকার নিচে সিএনজির সাথে কোনো কথা বলাই যায় না। 10 তারিখ স্কুল ছুটি 2টায়, রওনা হয়েছে 12টায়, এখন মধ্যে স্কুলে যা পৌঁছাতে পারলাম না। আর প্রধান সড়ক কিংবা অলিগলি খানাখন্দের কারণে এই দুর্ভোগ বেড়েছে বহুগুণে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সড়কের অব্যবস্থাপনা নয়, আইন না মানার প্রবণতা এই রাস্তায় যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগের মূল কারণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ক্যাম্ব্রিয়ার স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2017-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্ঘটনা শুধু রাস্তার ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য নয়, আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমাদের মন মানসিকতা। স্টিয়ারিং হাতে পেলে পথের রাজা, সামনে কে আছে, পাশে কে আছে, কি নিয়ম কেউই মানতে চায় না। আইন না মানার যে প্রবণতা, এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাসী সময়ে আরো থাকছে। একদিনের মধ্যে মোবাইল অপারেটর সিটিসেলের সংযোগ দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতির দূর করে উন্নয়নের কাঙ্ক্ষিত সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন জেলার সার্বিক উন্নয়নে 23 দফা নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশ পরিচালনায় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করে থাকে জেলা প্রশাসন, যার নেতৃত্বে থাকেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারগণ। সুষ্ঠুভাবে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও ভবিষ্যতের কর্মপন্থা নিরূপণে এবারও ঢাকায় তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলন 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্র ও প্রান্তের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই সম্মেলনে দেশের সার্বিক উন্নয়ন বিবেচনায় 23 দফার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। উত্থাপিত হয় মাঠ পর্যায়ের কিছু প্রস্তাবনাও। বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সরকার ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে উল্লেখ করে সম্মেলনে অংশ নেয়া কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে থাকতে হবে জেলা প্রশাসকদের। ধারাবাহিকভাবে 8 বছর ক্ষমতায় থাকতে পেরেছি বলেই উন্নয়নের 6টা মানুষের কাছে পৌঁছাচ্ছে। করাপশন দূর করতে হবে যেভাবে হোক, এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। বিভিন্ন জেলায় গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে যাতে কোনো গাফিলতি না হয় এমন আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, সরকারি সেবা গ্রহণে মানুষ যাতে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্যটাই হচ্ছে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষ, তাদের সার্বিক উন্নতি। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী এবছরের ঘোর বর্ষায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন করতে তাগিদ দেন জেলা প্রশাসকদের। এবার একটু বেশি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর নদীর ভাঙনটাও দেখা দিচ্ছে, হয়তো এরপরে আরো বেশি ভাঙন দেখা দিবে। নদী ভাঙ্গায় যারা গৃহহারা হয়েছে তাদের তালিকা করা এবং তাদের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা এবং তাদের যথাযথ সহযোগিতা করা, এবং এর জন্য যা প্রয়োজন আমরা অবশ্যই করব। এবছর 349টি প্রস্তাবনার উপর 22টি অধিবেশন ও 18টি কার্য অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের সাথে মত বিনিময় করবেন জেলা প্রশাসকগণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাত্র কয়েক হাত দূর থেকে তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকের দিকে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা ভিডিও থেকে তার প্রমাণ মিলেছে। প্রায় 2 মিনিটের ভিডিওতে দেখা যায় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় অবস্থান নেয় মারমুখো পুলিশ, আর জাতীয় জাদুঘরের পাশের রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ভিডিওতে আরও দেখা যায় প্রথমে পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টিয়ার শেল ছোড়ে, ফলে আন্দোলনকারীরাও মারমুখো হয়ে ওঠে। এরপর কিছুক্ষণ বিরতিতে আরও 2 বার টিয়ার শেল ছোড়ে পুলিশ। তার কিছুক্ষণ পর পুলিশের একটি দল এগিয়ে এসে ব্যানার কেড়ে নেয়। ঠিক একই সময় মাত্র কয়েক হাত দূর থেকে সিদ্দিকুরকে লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর। শাহবাগে ছাত্র বিক্ষোভের সময় আহত তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের বাম চোখের কিছুটা উন্নতি হয়েছে, তবে ডান চোখের বিষয়ে আশা একেবারেই ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে 28 জুলাই ভারতে নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সিদ্দিককে দেখতে গিয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এ ঘটনায় পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করবে। অস্ত্রোপচারের পর তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুরের বাম চোখের কিছুটা উন্নতি হলেও ডান চোখ নিয়ে কোনো আশার বাণী শোনাচ্ছেন না চিকিৎসকরা। সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সিদ্দিককে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, উন্নত চিকিৎসার জন্য 28 জুলাই ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে তাকে। চিকিৎসা শুরু হবে 29 জুলাই। তার বাম চোখের এখন একটু আলো দেখতে পাচ্ছে, আমার মনে হয় এটা ভালো সম্ভাবনা যে সে হয়তো দৃশ্যতে ফিরে পাবে। তবু উন্নত চিকিৎসার জন্যই আমরা তাকে ভারতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি চক্ষু ইনস্টিটিউট সেখানে পাঠাচ্ছি। 28 তারিখে এখান থেকে সে চেন্নাই যাবে, আমাদের একজন ইনস্টিটিউটের একজন ডাক্তার তার সঙ্গে থাকবে। 29 তারিখে সকালে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে এবং তার চিকিৎসা কিন্তু শুরু হবে ইনশাল্লাহ। দু চোখের দৃষ্টি ফিরে পেয়ে সিদ্দিকুর আবারও পড়ালেখায় ফিরতে পারবেন এমন প্রত্যাশা পরিবারের, পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। স্বপ্ন ছিল যে তার ভাই বোন নিয়ে
যে নিজেস লাগাবো সরকার একটা কর্মসূচি দিব সেটাই বলে আর কো আমার তুমি চিন্তা করো না মানে এটা সুষ্ঠু বিচার চাই আপনারা আমার ভাইয়ের বিচার করবেন আর আমার ভাই সুখ যেভাবে ভালো হয় ভালোর চেষ্টা করবেন এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন তারা কাজ করছেন তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে এদিকে সিদ্দিকুরকে দেখতে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন ক্লাস ও পরীক্ষা রুটিনের বিলম্বের বিষয়টি দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব নয় বরং অব্যবস্থাপনার কারণে ঘটেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ফর দ্য ম্যাটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 60টি কলেজের যারা শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর মধ্যে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের দূরত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থানগতভাবে নাই এবং এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কি কি করেছে তা সবিস্তার আমরা কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরেছি আমি দৃঢ়ভাবে এখানে বলতে চাই যে এটা দুটো প্রতিষ্ঠানের কোনো সমস্যা নয় সমস্যা হলো আসলে ব্যবস্থাপনার রাজধানী ঢাকার 60টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও তাদের পরীক্ষা সঠিক সময় না হয় সৃষ্ট সেশনজট নিরসনের দাবিতে বৃহস্পতিবার শাহবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় আহত হন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর সহ কয়েকজন শাহরিয়ার জামান দীপ সময় সংবাদ ঢাকা বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে বরগুনার ইউএনও তারেক সালমানকে জামিন না দেয় বরিশালের বিচারককে বদলি করতে সুপ্রিম কোর্টে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান এ সময় তিনি বলেন মামলাটি জামিনযোগ্য হওয়ার পরও জামিন না দিয়ে বিচার প্রক্রিয়াকে অযথা জটিল করে তোলা হয়েছে তাই বিচার বিভাগের সম্মান রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জামিন দেওয়ার ব্যাপারে একটা অহেতুক এবং আমি বলবো আননেসেসারি একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল সেই জন্য আমরা মনে করেছি যে সেইখানের যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তাকে সেখান থেকে সরিয়ে আনলেই তার আপনার বিচার বিভাগের সম্মান বাড়বে এবং সেই জেলায় যে বিচারিক কার্যক্রম সেইটাও আপনার সুষ্ঠুভাবে পরিচালিত হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন এর আগে শহরের টাউন হলে এক মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ সকল নির্বাচন কমিশনার অংশ নেন সভায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরে প্রধান নির্বাচন কমিশনার শহরের পণ্ডিতপাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে কয়েকজন ভোটারের তথ্য উপাত্ত সংগ্রহ করেন কোন রকমের যারা ভুয়া ভোটার বা যারা ভোটার না তাদেরকে ভোটার তালিকা করার সুযোগ থাকবে না সুতরাং এবছর আমরা যেটা করবো সেগুলো সঠিকভাবে সম্পন্ন করা যাবে ভোটার তালিকার নাম এবং ঠিকানা সংগ্রহ করার কাজে নিয়োজিত তাদেরকে আমরা অল্প কিছু পারিশ্রমিক দেই সেটা বড় কথা না বড় কথা হলো সাংবিধানিকভাবে তারা দায়বদ্ধ সুতরাং সেটা যদি অবহেলা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার সুযোগ রয়েছে বিএনপি কোর্টের বারান্দায় ঘুরে বেড়াবে আর আওয়ামী লীগ নির্বাচনের প্রচারণা করবে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে বরিশালে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি এবার নির্বাচন হবে নিরপেক্ষ সরকার সহায়ক সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে 2014 5ই জানুয়ারি নির্বাচন হবে না প্রবাসী সময়ে আরো থাকছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করল দেশটির প্রতিনিধি দল নিরাপত্তায় সন্তোষ প্রকাশ মঙ্গলবার দ্বিতীয় দিনেও সময় মতো ঢাকা ছেড়েছে হজ ফ্লাইট সন্ধ্যা পর্যন্ত 4টি হজ ফ্লাইট সময় মতো ছেড়ে যায় ভোর থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা তবে
কিছু কিছু হজ এজেন্সি এখনো মুয়াল্লিম নির্ধারণ না করায় ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বেশ কিছু হজযাত্রীর। সেই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় প্রায় 4,000 হজযাত্রীর ব্যাগ এখনো না পৌঁছায় ভোগান্তির অভিযোগ করেন তারা। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট 63,599 জন হজযাত্রী পরিবহন করবে। আমি হজে যাচ্ছি এই প্রথমবার, নিজের জন্য দোয়া করব এবং নিজের দেশবাসীর জন্য দোয়া করব। একটাই চাওয়া থাকবে, দেশটা যাতে খুব ভালো থাকে। দেশটা ভালো থাকলে আমরা আমলও ভালোভাবে করতে পারবো, আলটিমেটলি আমরা ভালো থাকতে পারবো। টিকিট আনতে গেছে, টিকিট দিল না, মানে আইডি কার্ড যেখানে ঝোলানো থাকবে 3-4 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছি। এরা বলতেছে এখন ব্যাগ নাই এবং আমরা এখন দাঁড়িয়ে থাকবো, ব্যাগ দিবে কি দিবে না তাও বলতেছে না। পুরুষদের ধাক্কা ধাক্কি করে আমাদের সামনে আসতে হয়, তারপর আমরা জাস্ট এক পর্যায়ে আসলাম, নিয়ে নিলাম। এই বিড়ম্বনাগুলো যেন ভবিষ্যতে না হয়। আমরা বৃদ্ধ বয়সে যাচ্ছে হজ করতে, পবিত্র হজ, এর মধ্যে কেন কালোবাজারি, কেন হ্যারাসমেন্ট? সময় মতো সবগুলি একসাথে দিতে পারছে না। এখন এই মুহূর্তে আমরা সেই ঠিকাদারের টেন্ডার বাতিল করার অবকাশ নেই, কিছু সংখ্যক আমরা দিতে পারিনি। তাই হাজির সাহেব আমাদের কাছে আসছিলেন, আমরা বলছি যে যদি কালকের মধ্যে তাদেরকে আমরা ওই ব্যাগ সরবরাহ করতে না পারি তাদেরকে নগদ টাকা দিতে। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা, বেশিরভাগ ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন হচ্ছে সেগুলো। তবে বেওয়ারিশ লাশের পূর্ণাঙ্গ কোনো তথ্য জানে না হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন। আঞ্জুমানে মফিদুল ইসলামের হিসেব মতে প্রতি বছরই গড়ে 1,500 বেওয়ারিশ লাশ দাফন করছেন তারা। পুলিশ বলছে নিখোঁজদের বিষয়ে স্বজনরা তৎপর হলেই কমবে বেওয়ারিশ থেকে যাওয়া লাশের সংখ্যা। মৌসুমী মোড় রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। জন্মিলে মরিতেই হবে কথাটি চিরন্তন, তবু প্রিয়জনের বিদায় মানতে পারেন না কেউই। ব্যতিক্রম এই চিত্রটি। মিটফোর্ড হাসপাতালের বাইরে দুদিন ধরে পড়ে থাকা নিথর মরদেহটিকে ঘিরে স্বজনদের বিলাপ তো দূরের কথা, কেউ জানতেও পারল না পরিচয়। রয়েছে উল্টো চিত্র, দীর্ঘদিন আপনজনদের খোঁজ না পেয়ে অনেক পরিবারই হারানো বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি ভিড় করছে মর্গে। রাজধানীর স্বামীবাগের তেমন একটি পরিবার এটি। শুক্কুর আলী, বয়স 40-এর কোঠায়, খোঁজ নেই 3 মাস। চোখে আবেগ আর কপালে দুশ্চিন্তার ছাপ নিয়ে দুর্ভোগে কাটছে এই পরিবারের দিন। মিটফুটে যা দেখাইলাম অন্য রাজ, দিনকার ঢাকা মেডিকেল প্রথম গেছি, ওই দিন কয়ে 2টা লাশ দেখাইছে। সিলেট বাস স্ট্যান্ডের মধ্যে পোস্টার এরকম অনেক লাগাই দিয়েছি। একই চিত্র ঢাকা মেডিকেলেও। তবে প্রতিদিনই দীর্ঘ হতে থাকা বেওয়ারিশ লাশের কোনো তালিকা রাখে না হাসপাতাল কর্তৃপক্ষ। আলাদাভাবে কয়টা বেওয়ারিশ আসলো, কয়টা কি আসলো, পুরুষ আসলো, মহিলা আসলো, এভাবে আমরা কোনো স্পেসিফাই করি না আর কি। আমরা টোটাল একটা জানাল একটা হিসাব রাখি। সবশেষ বেওয়ারিশ লাশগুলোর ভরসা আঞ্জুমান মফিদুল ইসলাম। তাদের হিসেব মতে রাজধানীতে প্রতি বছরই গড়ে 1,500 বেওয়ারিশ লাশ পাওয়া যায়। মেডিকেল কলেজ, পুলিশ, তারা আমাকে লাশ দিচ্ছে না, আমি শুধু ক্যারি করছি, বহন, মানে বহন করছি, বহন করি নিয়ে যাচ্ছি যেখানে দাফন হবে সেখানে। হাত বদলের পর মাটির বুকে শেষ ঠাই মেলার কথা জুরাইন কবরস্থানে, সেখানেও বিধি পাম মিলছে না মাত্র 3.5 হাত জায়গা। প্রায় মাসে 250-300 বেওয়ারিশ লাশ আছে, সাধারণ লাশও মাসে প্রায় 250-300 লাশ আসে। এখন দুই দিকে লাশ আমরা সামাল দিতে পারতাছি না, বৃষ্টি হলে পানি জমা যায় আর বেশি বৃষ্টি হলে লাশ সহ ভাইসা ওঠে। বেওয়ারিশ লাশগুলোর শনাক্তকরণ প্রক্রিয়া গতানুগতিক দায় সারা, নেই প্রযুক্তির ব্যবহার। তবু প্রশাসনের দাবি বেশিরভাগ ক্ষেত্রে লাশ বিকৃত থাকায় শনাক্ত করা সম্ভব হয় না। একটি লাশ কিন্তু বছরের পর বছর রাখা সমীচীন না, অথবা আমরা পারিও না। একটা ব্যক্তিকে শনাক্ত করার জন্য যে ছবি অথবা যে ফিঙ্গারপ্রিন্ট প্রযোজ্য ক্ষেত্রে সেগুলো আমরা সংরক্ষণ করে থাকি। আঞ্জুমানের তথ্য মতে রাজধানীতে প্রতিদিন গড়ে 4টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইনের 57 ধারা বাতিলের দাবিতে সৌদি আরবের জেদ্দায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন। সংগঠনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাহারুদ্দিন বকুলের সঞ্চালনায় বক্তব্য দেন সোহেল রানা, সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ, হানিস সরকার, মোবারক হোসেন সহ অনেকে। সভায় বক্তারা আইসিটি আইনে আটক সকল গণমাধ্যম কর্মীদের মুক্তি, 57 ধারা বাতিল এবং সাগর রনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের বিচারের দাবি জানান। অটিস্টিকদের কল্যাণে নিরবিচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছেন
প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। মঙ্গলবার রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নিউইয়র্ক ভিত্তিক একটি শিশু অটিজম কেন্দ্র ও স্কুল এবং এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান আই কেয়ার ফর অটিজমের উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুম বিন মোমেন। অনুষ্ঠানে পাঠানো বার্তায় সাইমা ওয়াজেদ বলেন, বাংলাদেশ ও এশিয়া অঞ্চলে অটিস্টিকদের জন্য পরিকল্পিত ও ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন শুভেচ্ছাদূত হিসেবে অটিজম নেটওয়ার্ক নিয়ে সবার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সাইমা ওয়াজেদ পুতুল। চিকুনগুনিয়ায় আক্রান্তের হার 1% নিচে নেমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা শীর্ষক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ সহ সংশ্লিষ্টদের সম্মিলিত প্রয়াসেই চিকুনগুনিয়ায় আক্রান্তদের হার কমানো সম্ভব হয়েছে। তাই এই অর্জন শুধু সিটি কর্পোরেশনেরই নয়, এই অর্জন সবার। চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হতে জনসাধারণের প্রতি আহ্বান জানান সাইদ খোকন। আজকে 25 তারিখে নতুন চিকুনগুনিয়ার আক্রান্তের সংখ্যা কোনোভাবে তা 1% গ্রস্ত করার প্রশ্নই ওঠে না। মনে করি যে আমাদের কৃতিত্ব অবশ্যই না, ইম্পসিবল হতেই পারে না। এটা এখানে সবাই মিলে তো একটা আছেই, গণমাধ্যমের একটা জোরালো ভূমিকা ছিল, তারা যদি এভাবে সমালোচনাটুকু না করতেন আমরা হয়তো এভাবে ছাপিয়ে পড়তাম না, এটা একটা বড় বিষয়। অবশ্যই নাগরিকরা যদি সমালোচনা না করতেন আমরা হয়তো এভাবে আপনার ড্রাইভটা আমরা নাও দিতে পারতাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কর্পোরেট মালিকানায় 4,000 নতুন বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর বীরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ই হার্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মানুষের সেবায় এ ধরনের অ্যাপ তৈরির ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, শহরের পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনার জন্যও অ্যাপের প্রয়োজন রয়েছে। ঢাকার 169টি রুটকে 6 থেকে 7টি রুটে ভাগ করা হবে বলেও জানান উত্তরের মেয়র। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, উদ্ভাবনী মানসিকতা নিয়ে নিজস্ব সমস্যা সমাধানে প্রযুক্তির প্রয়োগকে উৎসাহিত করছে সরকার। সুতরাং এটাকে ফলো আপ করার বা এর সঙ্গে এটাকে স্কেল আপ করার যে কত প্রয়োজন, শহরের ট্রান্সপোর্টেশনকে শৃঙ্খলায় আনার জন্য বাস মালিকদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে আমাদের যে আমরা 4,000 নতুন বাস নামাবো আগামী 1-2 বছরের মধ্যে। আমরা চেষ্টা করছি 169টা রুটকে 6টি থেকে 7টি রুটে এনে 6 থেকে 7 রকমের বাসের কালার করে সব মালিককে কর্পোরেট বেসিসে শেয়ার হোল্ডিং কোম্পানি করে এর মধ্যে আনার চেষ্টা করব আপ্রাণ, যেন এই সিস্টেম বদলে দিতে পারি, তাহলে হয়তো রাস্তায় এই মারামারিটা থাকবে না। রাজধানীর আজিমপুর এলাকায় র‍্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় ছিনতাইকারী দলের 2 সদস্য গুলিবিদ্ধ এবং 2 র‍্যাব সদস্য আহত হয়েছে। মঙ্গলবার বিকেল 3টার দিকে আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মোড়ে এক গোলাগুলির ঘটনা ঘটে। র‍্যাব জানায়, 3টি গাড়িতে করে ছিনতাইকারী চক্রের বেশ কয়েকজন সদস্য এক ব্যক্তিকে টার্গেট করেছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব 10-এর সদস্যরা লালবাগের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। পরে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাবার চেষ্টা করলে র‍্যাব তাদের থামতে বলে। না থেমে তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে, র‍্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে ছিনতাইকারী চক্রের 2 সদস্য গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়। পরে 2টি অস্ত্রসহ তাদের গাড়ি আটক করে র‍্যাব। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আমরা যখনই তারা টের পায় আমরা দ্রুতগতিতে এসে তাদেরকে ব্যারিকেড দিতে দেওয়া অবস্থায় আমাদের একটা মাইক্রো আছে, আমরা এটা যখন ব্যারিকেড দেই ওই মুহূর্তে তারা গুলি শুরু করে, তখন আমরাও পাল্টা গুলি করি আমাদের আত্মরক্ষার্থে। ওর মধ্যে আমাদের মাইক্রোবাসের সামনে ক্ষতি হয়, আমাদের যারা আর আছে আমাদের জন আহত হয়েছে তাদেরকে হসপিটালে আমরা পাঠিয়েছি। পরবর্তীতে আমরাও গুলি করি, তারাও গুলি করে, তো এক গুলাগুলি এক পর্যায়ে তাদেরকে আমরা নিরস্ত্র করি। 24 ঘন্টার মধ্যে মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সে সঙ্গে ফিরিয়ে দিতে বলা হয়েছে লাইসেন্স। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। 24 ঘন্টার মধ্যে সিটিসেলের সংযোগ এবং বাতিল করা লাইসেন্স ফেরত দিতে আদেশে বলা হয়।
সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা সব টাকা পরিশোধ করাই এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন সিটিসেলের আইনজীবীরা। এর আগে গত বছরের 3 নভেম্বর 100 কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। সিটিসেল অর্থাৎ প্যাসিফিক টেলিকম লিমিটেড একটা কনটেম্প পিটিশন ফাইল করে এবং মহানগর আদালত এটা শুনে আজকে সেটা শুনানি আনতে আদেশ প্রদান করে যে লাইসেন্সটা ক্যান্সেল করে দিয়েছিল সেটাকে রিকল করা হয় এবং ফ্রিকোয়েন্সি যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাকে রেস্টোর করে দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে আদেশ প্রদান করে। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুবই ডুবে যাওয়ার মতন অবস্থায় দাঁড়িয়েছে সেগুলোকে টেনে তোলার দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, এগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন জনগণের স্বার্থে এবং অনেক কর্মচারী কর্মকর্তাদের চাকরি বহাল রাখার স্বার্থে। যাই হোক, এই পর্যবেক্ষণ দিয়েই আজকে তাদেরকে ফের পুনঃসংযোগ দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। ভারতের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 12:15 নয়াদিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে শপথ করান প্রধান বিচারপতি জে এস খেহার। এর মধ্য দিয়ে 5 বছরের রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শপথ গ্রহণ শেষে পার্লামেন্টের ভাষণে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন কোবিন্দ। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টের সেন্ট্রাল হল তখন কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল হলে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। 14তম রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জে এস খেহার। শপথ লেতা হুঁ কি মাইন শ্রদ্ধাপূর্বক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন রামনাথ কোবিন্দর পরিবারের 22 সদস্য। শপথের পরপরই আসন অদল বদলের মাধ্যমে কোবিন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রণব মুখার্জি। এর মধ্য দিয়ে ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণবের স্থলাভিষিক্ত হলেন কোবিন্দ। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর উপমহাদেশের সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। আমরা এমন একটি মহৎ দেশের নাগরিক যেখানে সর্বক্ষেত্রে বৈচিত্রতা বিদ্যমান, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজের সর্বস্তরে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গর্বিত। ভারতকে বিশ্বের বুকে শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের সক্ষমতা তুলে ধরার এখনই উপযুক্ত সময়। এরপরই রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে পৌঁছান রামনাথ কোবিন্দ। সেখানে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উত্তরপ্রদেশের কানপুর গ্রামের কৃষক পরিবারে বেড়ে ওঠা কোবিন্দ ভারতের ইতিহাসে দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি। পার্লামেন্ট সদস্য এবং রাজ্য বিধায়কদের 2/3 সমর্থন পেয়ে প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে হারিয়ে বিজয়ী হন 71 বছর বয়সী কোবিন্দ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে বছরের সর্বোচ্চ জোয়ার, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে দিনভর বৃষ্টি, নাকাল রাজধানীবাসীও যানজটে ভোগান্তি। দুর্নীতি দমনে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী, 3 দিনের সম্মেলন শুরু। খুব কাছ থেকে টিয়ার শেল ছোড়ার পরই চোখে গুরুতর জখম হন সিদ্দিকুর, প্রমাণ মিলল ভিডিও ফুটেজে, চিকিৎসার জন্য নেওয়া হবে ভারতে। বরগুনার ইউএনও সালমানকে জামিন না দেয়ায় বরিশালের বিচারককে বদলির সুপারিশ সুপ্রিম কোর্টে, বিচার বিভাগের সম্মান রক্ষা হবে বললেন আইনমন্ত্রী। এবং দ্বিতীয় দিনেও সময় মতো ঢাকা ছেড়েছে হজ ফ্লাইট, বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে মোয়াল্লিম নির্ধারণ না করার অভিযোগ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিঙ্কুর অবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়ল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।